এমনিতেই কাটা ঘা, তাতে নুনের ছিটা। আজকে বাংলাদেশের বাজারে এমনই অবস্থা সোনার দাম। এমনিতেই দেশের বাজারে সোনার দাম প্রচুর বৃদ্ধি, তার উপরে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা। দেশে এখন সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ 22 ক্যারেট প্রতি একানা সোনা কিনতে লাগবে 7,348 টাকা এবং 22 ক্যারেট 11.664 গ্রাম সমান প্রতি ভরি সোনা কিনতে লাগবে 1,17,573 টাকা। দেশের ইতিহাসের এটি সোনার সর্বোচ্চ দাম। সোনার এত মূল্য বাড়ায় মধ্যবিত্তের মুখে চিন্তার ভাঁজ। বর্তমানে এক ভরি সোনার অলংকার তৈরি করতেও হিমশিম খাচ্ছে তারা। কেননা বর্তমানে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ 22 ক্যারেট এক ভরি সোনার অলংকার মজুরি এবং ভ্যাট সহকারে দাম পড়বে প্রায় 1,26,951 টাকা। তবে সাধারণ মানুষের প্রশ্ন, তাহলে বর্তমানে প্রতি ভরি স্বর্ণে কত টাকা বেড়ে কত টাকার নতুন মূল্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রধানাধ্যক্ষ বাজোস, এবং এই নতুন দাম অনুযায়ী প্রতি একানা সোনার দাম কত টাকা রয়েছে, এবং বর্তমানে সোনার দাম কেন হয়তো বাড়ানো হয়েছে এবং কবে কমবে, বন্ধুরা সম্পূর্ণ বুঝিয়ে বলে দিব এই ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবহেলা করে টেনে টেনে দেখবেন না, তাহলে কিছুই জানতে পারবেন না এবং আপনি ঠকে যেতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার দেখে ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করে দিতে ভুলবেন না। আর বর্তমানে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এরকম সর্বপ্রথম জুয়েলার্স সমিতি নির্ধারিত সোনার সঠিক দাম, সোনার গহনা তৈরি করার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং গহনার ডিজাইন পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা তাহলে চলুন এখন দেখে নেওয়া যাক এক নজরে জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ 11.664 গ্রাম সমান 22 ক্যারেট প্রতি ভরি সোনায় দাম বেড়েছে 1,749 টাকা। বেড়ে 22 ক্যারেট প্রতি ভরি সোনার নতুন দাম রয়েছে 1,17,573 টাকা। 21 ক্যারেট প্রতি ভরিতে দাম বেড়েছে 1,633 টাকা। বেড়ে 21 ক্যারেট প্রতি ভরি সোনার দাম রয়েছে 1,12,204 টাকা। এছাড়া 18 ক্যারেট প্রতি ভরিতে দাম বেড়েছে 1,458 টাকা। বেড়ে 18 ক্যারেট প্রতি ভরি সোনার দাম রয়েছে 96,224 টাকা। এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় দাম বেড়েছে 1,225 টাকা। বেড়ে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রয়েছে 80,190 টাকা। বন্ধুরা এখন দেখে নেওয়া যাক প্রতি একানা সোনার দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি একানা সোনার দাম রয়েছে 7,348 টাকা। 21 ক্যারেট প্রতি একানা সোনার দাম রয়েছে 7,012 টাকা। 18 ক্যারেট প্রতি একানা সোনার দাম রয়েছে 6,014 টাকা। এবং সনাতন পদ্ধতির প্রতি একানা সোনার দাম রয়েছে 5,011 টাকা। বন্ধুরা তবে সোনার দাম এতটা বাড়ানোর কারণ কি? এই কারণ হিসাবে জুয়েলার্স সমিতি বলেছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঝড়ের গতিতে বেড়েছে। এর প্রভাবে দেশে একদিনের ব্যবধানে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রধানাধ্যক্ষ বাজোস। এই নতুন দর গত সোমবার 8ই এপ্রিল সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে। তবে সাধারণ মানুষের প্রশ্ন, বাংলাদেশের বাজারে কবে কমবে সোনার দাম? বন্ধুরা সোনার দাম যেহেতু আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানো অথবা কমানো হয়ে থাকে, তাতে বলা যায় যখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাবে আর সেই কমতি দাম কয়েকদিন স্থগিত থাকলে যে কোনো সময় সোনার দাম কমানোর ঘোষণা দিতে পারে বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রধানাধ্যক্ষ বাজোস। বন্ধুরা আশা করছি বর্তমানে বাংলাদেশের বাজারের সোনার সঠিক দাম সম্পূর্ণ জানতে পেরেছেন। সর্বশেষে এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।